ভূতের অস্তিত্ব অনেকেই মেনে নেন, আবার অনেকেই বলে থাকেন এসব পাগলামো। কিন্তু নিন্দুকরা যাই বলুক না কেন, পৃথিবীতে মানুষের পাশাপাশি ভূতের অস্তিত্বটা বেশ গোলমেলে, আর তাকে যে একেবারেই হেসে উড়িয়ে দেওয়া যায় না তা কিন্তু জানেন অনেক বিজ্ঞানী। আর তাই অনেকেই আজও গবেষণা করে চলেছেন ভূতবিদ্যা নিয়ে। মৃত্যুর পর মানুষের দেহ বিলীন হয় পঞ্চভূতে, কিন্তু আত্মার গন্তব্য কোথায়? তারা কি আদেও বিলীন হয়, নাকি আমাদেরই আশেপাশে কোথাও নিজেদের জন্য জায়গা খুঁজে নেয়? 1760 খ্রিস্টাব্দে কলকাতার আলিপুরে বেলভেডার হাউস তৈরি করেন মীর জাফর। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে তিনি ভবনটি উপহার দেন। লেফটেন্যান্ট অফ বেঙ্গলের সরকারি ভবন হিসেবেই বাড়িটি চিহ্নিত হয়ে থাকে। স্বাধীনতার পরে সেই ভবন হয়ে ওঠে আজকের জাতীয় গ্রন্থাগার। কলকাতার যে ভবনগুলি নিয়ে সাধারণের কৌতূহলের শেষ নেই, তাদের মধ্যে অন্যতম হল এই ভবনটি। 2010 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ চলার সময় 250 বছরের পুরনো এই ভবনে একটি লুকোনো কক্ষ বা চেম্বার খুঁজে পাওয়া গিয়েছিল। চেম্বারটিতে কোনো দরজা জানলা কিছুই ছিল না। সরকারি অফিসাররা চেম্বারটা খননের চেষ্টা করেন, কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। শোনা যায় রহস্যময়ভাবে 12 জন শ্রমিকের মৃত্যু ঘটেছিল ভবন সংস্কারের কাজ চলার সময়, তারপরই বন্ধ করে দেওয়া হয় কাজ। ন্যাশনাল লাইব্রেরি ঘিরে নানা রহস্য গল্প ও মিথ ঘুরে বেড়ায়। অনেকেই সন্ধ্যের পর অশরীরীর ভয়ে এই চত্বরে আসতে চান না। কেউ কেউ আবার বলেন ভবন জুড়ে মেয়েলি পায়ের ঘুরে বেড়ানোর শব্দ শোনা যায়। সেই শব্দ নাকি ওয়ারেন হেস্টিংসের স্ত্রীর। সরকারি ভবনে হঠাৎ এমন গা ছমছমে অশরীরী গল্পের উৎস খুঁজতে গেলে ইতিহাস বিশদ কোনো তথ্য দেয় না। তবে একটি তারিখ পাওয়া যায়, সেটি হলো 1780 সালের 17ই আগস্ট। সেই সকালে সরকারি ভবনে শুরু হয়েছিল ডুয়েল গভর্নর হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিসের মধ্যে। সেখানে মৃত্যু হয় ফিলিপের। সেই স্মৃতি নাকি আজও অশরীরী টান হয়ে ফিরে আসে লাইব্রেরির সিঁড়ি আর করিডোরে। আবার এক কিংবদন্তি মতে গভর্নর হেস্টিংস আজও এই ভবনেই বিরাজমান। রাতের বেলা অনেকেই তাকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন। আবার দিনের বেলা লাইব্রেরি খুললে বিভিন্ন চেয়ার টেবিল এদিকে ওদিকে হবার নজিরও রয়েছে। এখানে পড়াশোনা করতে আসা অনেকেই বলেছেন বইয়ের পাতায় মুখ গুজে থাকার এক পর্যায়ে আচমকাই নাকি ঘাড়ে অদৃশ্য কারোর নিঃশ্বাস অনুভব করেছেন তারা। আবার কারো কারো ভাষ্যমতে স্তব্ধ দুপুরে শুনেছেন অশরীরী কারোর পদচারণার শব্দ। লাইব্রেরির কর্মচারীরাও অনেকে অশরীরী সত্তার উপস্থিতি টের পেয়েছেন। দেশি বিদেশি ছাত্রদের ভূত নাকি বইপত্র আর তাদের না শেষ হওয়া অসমাপ্ত গবেষণার জন্য নথি খুঁজতে আসে। ন্যাশনাল লাইব্রেরির মূল ফটকের সামনে গাড়ি নিয়ে যাওয়ার সময় ছায়ামূর্তিদের লিফট চাইতে দেখেছেন কেউ কেউ। কিন্তু রহস্যের সমাধান আজও অধরা। কলকাতা শহরের অন্যতম ভুতুড়ে বাড়ির পরিচয়ের ঐতিহ্য আজও বহন করে চলেছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি।